রণক্ষেত্র দিনহাটা ব্লক ওয়ানের স্ট্রং রুম কার্যত বিজেপি তৃণমূলের ধুন্দুবার কাণ্ড দিনহাটা হাইস্কুল চত্বরে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে রাত 10টা নাগাদ বিজেপির নেতা অজয় রায়কে ডিসিআরসিতে ডাকেন বিডিও মদন মোহন মুর্মু। 10টার কিছুক্ষণ আগে স্ট্রং রুমের সামনে গিয়ে পৌঁছন অজয় রায়। তিনি লক্ষ্য করেন স্ট্রং রুমের সিল খোলা, আর এরপরেই বিডিও মদন মোহন মুর্মুর সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। কি রয়েছে স্যার ভেতরে, কি রহস্য রয়েছে? আমি ভুল করছি না, এই টেকনোলজিতে এসে আপনি বলছেন যে আপনি মিথ্যা বলছেন। দশটার সময় আমি কি করবো? আপনি দশটা খুলেছেন, আপনি দশটা খুলে বসেছেন, তাহলে সকাল দশটা থেকে সকাল দশটা খুলে বসে আছে তাহলে উনি সকালবেলা সকাল দশটা ঢুকাচ্ছে উনি। বিডিও মদন মোহন মুর্মুকে তিনি প্রশ্ন করেন 10টার আগে স্ট্রং রুমের সিল কেন খোলা হলো। এই প্রশ্নের জবাব বিডিও মদন মোহন মুর্মুর কাছে ছিল না। সাংবাদিকরা প্রশ্ন করলেও কার্যত চুপ থেকে যান মদন মোহন মুর্মু। ঠিক এরপরে সেখানে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূলের কর্মী সমর্থক। এরপরে কার্যত তৃণমূল এবং বিজেপি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। কার্যত হাতাহাতির চেহারা নেয় স্ট্রং রুমের সামনের অংশ। স্ট্রং রুমে বিজেপি নেতৃত্বে ঢুকেছে, কি বলবেন? বেআইনি কাজ, এগুলো ভিডিও বেআইনি করেছে, এখানে যারা সিকিউরিটিতে আছে তারা বেআইনি করেছে। কেন অ্যালাউ করেছে একজনকে যে স্ট্রং রুমের ভেতরে ঢুকেছে? স্ট্রং রুমের ভেতরে একটা মাছি ঢোকার অ্যালাউ বিয়ে নেই, পারমিশন নেই, সেখানে বিজেপির এক নেতাকে এখানে ঢোকানো হয়েছে। ঘটনাটা কি হয়েছিল একটু বলুন। এই জন্যই সেন্ট্রাল সিকিউরিটি দরকার বিজেপির ভোটের এইসব লুট করার জন্য। আপনি কিন্তু এর ব্যবস্থা গ্রহণ করুন। আপনি যে করে হোক এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, নাহলে কিন্তু কালকে সকালে অনেক বড় গোলমাল হবে আমি বলে দিচ্ছি। এবং আজকে সকাল থেকে এই সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা বিভিন্ন জায়গায় সাধারণ ভোটারদের পর্যন্ত লাঠিচার্জ করেছে, আর আজকে এরা বিজেপির একজনকে ঢুকিয়ে দিয়েছে আপনার ইয়েতে। কেন্দ্রীয় বাহিনীর দুই দলকে দিনহাটা উচ্চ বিদ্যালয় থেকে বাইরে বের করে দেন। বাক বিতণ্ডা তুমুল চলছিল, সেই সময় নূর আলম হোসেন সেখানে পৌঁছন এবং নূর আলম হোসেন অজয় রায়ের মধ্যে হাতাহাতির মতো পরিস্থিতির সৃষ্টি হয়। দিনহাটায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। দিনহাটা হাইস্কুল ব্লক ওয়ান, সেখানে বিজেপির এক নেতা স্থানীয় অজয় রায় সেন্ট্রাল ফোর্স নিয়ে স্ট্রং রুমে ঢুকে গেছে। সেখানে ব্যালট বাক্সগুলো
সেটা তছনছ করে সেখান থেকে ব্যালট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে এবং সেখানে আমাদের মন্ত্রী উদয়ন গুহ এবং অন্যান্য প্রমিনেন্ট লিডার্স তারা গেছেন ছুটে এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু ওরা সবাই দেখেছেন যে ভোট তারা জানে হারবে সেই জন্য স্ট্রং রুমে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে যাদের দায়িত্ব নাকি পাহারা দেওয়া তাদের নিয়ে ঢুকে যেভাবে ভোট বাক্সকে তছনছ করার চেষ্টা হচ্ছে আমরা অবিলম্বে সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিভিন্ন জায়গায় বিজেপি এই গণ্ডগোলের বাইরে লোক ঢোকাচ্ছে বিভিন্ন জায়গায় আগামীকাল যেহেতু ব্যালট খুললেই পিছিয়ে পড়বে তখনই গণ্ডগোল করার জন্য বাইরের রাজ্য থেকেও লোক ঢুকিয়েছে বলে খবর আমরা আমাদের সমস্ত এজেন্টদের বলছি সতর্ক থাকুন দাঁতে দাঁত চেপে থাকুন এবং এলাকার সব তৃণমূল কর্মীরা তারা পুরোদস্তুর এই কাউন্টিং স্টেশনগুলো আগলে রাখুন कैसे घुसा इधर कैसे घुसा इतना स्ट्रांग रूम है इतना बहुत है की बोल बेन चलो की बोल बेन আবারও উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। আগামীকাল রয়েছে ভোট গণনা। ভোট গণনার ঠিক আগের রাতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দিনহাটা এক নং ব্লকের স্ট্রং রুম। স্ট্রং রুমের সামনে কিন্তু বিজেপি তৃণমূলের কার্যত হাতাহাতির মতো পরিস্থিতি। তৃণমূলের দাবি রয়েছে অজয় রায় স্ট্রং রুমে গিয়েছিলেন বিডিওকে হাত করে ব্যালট বাক্স চুরি করতে বা কারচুপির একটা বিষয় ছিল। বিজেপির দাবি রয়েছে বিজেপির প্রতিনিধি অজয় রায় সেখানে গিয়েছিলেন তার দাবি রয়েছে যে বিডিও মদন মোহন মুর্মু তাকে সেখানে ডেকেছিলেন কিন্তু তিনি সেখানে পৌঁছানোর আগেই স্ট্রং রুম খোলা হয়ে গেছে। কার্যত তিনি দাবি করেন স্ট্রং রুম কোনো প্রতিনিধি যাওয়ার আগেই কেন স্ট্রং রুম খোলা হলো, বিডিও নিশ্চুপ কোনো উত্তর দেয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা ধুমধুমার কাণ্ডের সৃষ্টি হয়। এরপরই স্ট্রংরুমে থাকা সেন্ট্রাল বাহিনী দুপক্ষকে দিনহাটা উচ্চ বিদ্যালয়ের বাইরে বের করে দেয়। রাস্তার মধ্যে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরে কিন্তু কার্যত নূর আলম হোসেন সেখানে এসে পৌঁছন এবং অজয় রায় এবং নূর আলম হোসেনের মধ্যে একটা হাতাহাতির মতো পরিস্থিতির সৃষ্টি হলে সেখান থেকে কিন্তু সেন্ট্রাল বাহিনী এবং অজয় রায়ের যারা দেহরক্ষী ছিলেন পুলিশ যারা ছিলেন তারা কিন্তু গাড়িটিকে ধীরে ধীরে পেছনের দিকে সরিয়ে দেন কিন্তু তাতেও কিন্তু ক্ষান্ত হননি তৃণমূলের কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং নূর আলম হোসেন। কার্যত গাড়ি ভাঙার মতো একটা উপক্রম সৃষ্টি হয়েছিল সেই সময়। এরপরই কিন্তু অজয় রায় সেখান থেকে চলে যায়। তারপরেই ঘটনা আরও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে চলে আসে আইসি সুরজ থাপা এবং পরিস্থিতি সামাল দেওয়ার একটা চেষ্টা করে। কার্যত গণনার আগের রাতেই উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। এখন দেখার কাল গণনা, গণনায় কী হয়। দিনহাটা থেকে আমি অমৃতা দে, ডিজিটাল বাংলা।